আজকে আমরা দেখব সিরিজ প্যারালাল রেজিস্ট্যান্সের ম্যাথ কিভাবে করতে হয়। সো খেয়াল করো, আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে এবং এই সার্কিটের এ বি এই দুটো প্রান্তের মধ্যে তার টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে সেটা বের করতে হবে। তো খেয়াল করো, এই রেজিস্ট্যান্সের মধ্যে আমাদের সার্কিটের মধ্যে বিভিন্নভাবে রেজিস্ট্যান্সগুলো অথবা রেজিস্টরগুলো যুক্ত আছে। কিছু রেজিস্টর সিরিজে যুক্ত এবং কিছু রেজিস্টর প্যারালালে যুক্ত। আমাদের এখন বের করতে হবে কোন কোন রেজিস্টরগুলো সিরিজে এবং প্যারালালে যুক্ত এবং তাদেরকে ক্যালকুলেশন করে আমরা ফাইনালি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কী পাবো। তাহলে আমাদের এই ধরনের সার্কিটের ক্ষেত্রে আমরা সবার শেষের থেকে শুরু করব, অর্থাৎ আমাদের যে দুটো প্রান্তের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে বের করতে বলবে আমরা তার অপোজিট প্রান্ত থেকে কাজ শুরু করব। তাহলে খেয়াল করো, আমাদের এই সার্কিটের এ এবং বি এই প্রান্তের সবচেয়ে শেষের দিকে আছে এই অংশটা। সো আমরা এখন এই অংশটার ক্ষেত্রে তার সিরিজ প্যারালাল রেজিস্ট্যান্সের হিসাব করব। তাহলে দেখো, আমাদের এখানে টোটাল রেজিস্টর আছে 1 2 3 4 5 6 7, সাতটা রেজিস্টর আছে এবং প্রতিটা রেজিস্টরের মানও দেওয়া আছে। আমরা করব কি, আমরা শেষের দিকে দেখব। শেষে খেয়াল করো, 3 ওহম রেজিস্টর এবং 5 ওহম রেজিস্টর এই দুজন যুক্ত এবং এটার সাথে আবার 5 ওহম, তারপর 6 ওহম, 8 ওহম এরাও যুক্ত আছে। সো আমরা করব কি, আমরা এই দুটো রেজিস্টরকে দেখি। এই দুটো রেজিস্টর দেখলে তোমরা বুঝতে পারছো যে এখানে আমাদের রেজিস্টরের মধ্যে 3 ওহম এবং 1 ওহমের দুটো টার্মিনাল কমন, অর্থাৎ 3 ওহম রেজিস্টরের এই টার্মিনাল এবং 1 ওহম রেজিস্টরের এই টার্মিনাল একসাথে যুক্ত, আবার 3 ওহম রেজিস্টরের এই টার্মিনালের সাথে 1 ওহম রেজিস্টরের এই টার্মিনালটা একটা পাত অথবা কন্ডাক্টর দ্বারা যুক্ত। তার মানে আমরা বলতে পারি আমাদের 1 ওহম এবং 3 ওহম এই দুটো রেজিস্টর হচ্ছে প্যারালালভাবে কানেক্টেড। সো প্যারালালভাবে যদি কানেক্টেড হয় তাহলে আমরা এই দুটো রেজিস্টরের একটা টোটাল বা তুল্য রোধ পাবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো। তার মান হবে 3 প্যারালাল 1। সো 3 প্যারালাল 1 আমাদের এখানে, এবং আমরা জানি যদি দুটো রেজিস্টর প্যারালালে থাকে তবে আমাদের সেটার মান হয় এই দুটো রেজিস্টরের গুণফল ডিভাইডেড বাই এই দুটো রেজিস্টরের যোগফল। তাহলে এই দুটো রেজিস্টরের গুণফল কত হবে, 3 ইনটু 1, এবং যোগফল হবে 3 প্লাস 1। তাহলে আমাদের সূত্র অনুসারে যদি দুটো রেজিস্টর প্যারালালে থাকে তবে তাদের তুল্য রোধকের মান হবে দুটো রেজিস্টরের রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই দুটো রেজিস্টরের রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে আমরা যদি এটাকে হিসাব করি তাহলে আমরা পাবো 3/4। তাহলে আমরা 1 এবং 3 এই দুটি রেজিস্টরকে ব্যবহার না করে যদি 3/4 ওহমের একটা রেজিস্টরকে ব্যবহার করতাম তাহলে আমাদের সার্কিটে একটা রেজিস্টরই ইউজ হতো। সো আমাদের এখন দুটি রেজিস্টর বাদ গিয়ে একটা রেজিস্টরের রেজিস্ট্যান্সের মান বের হয়েছে। তাহলে আমাদের এখন নিউ সার্কিট বা নতুন সার্কিটের ছবিটা হবে ঠিক এমন। সো আমরা যদি নতুন সার্কিটটা আঁকি তবে তার ছবিটা হবে ঠিক এরকম। তারপর এখান থেকে এই রেজিস্টরের মানটা ঠিক থাকবে, তারপর এখান থেকে 6 ওহম রেজিস্টর যেটা তার মানও এখানে ঠিক থাকবে, 5 ওহম রেজিস্টর যেটা তার মানও এখানে ঠিক থাকবে। বাট এখানে 1 আর 3 ওহম এই দুটো রেজিস্টরের পরিবর্তে আমরা এই একটা মানের রেজিস্টরকে পাচ্ছি, তাই আমাদের এখানে সেই একটা মানের রেজিস্টরই বসবে। তাহলে খেয়াল করো, এখানে আমাদের এই দুটো হচ্ছে এ এবং বি টার্মিনাল, এবং এটা হচ্ছে 2 ওহম, এবং এটা হচ্ছে 4 ওহম, তারপর 6 ওহম হচ্ছে এটা, 5 ওহম হচ্ছে আমাদের এটা, এবং 8 ওহম হচ্ছে আমাদের এটা। তবে 1 আর 3 ওহম দুজন তুল্য রোধক হয়ে এখানে 3/4 মানের একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে। তাহলে এখন খেয়াল করো, আমাদের সার্কিটটা অনেকটুকু সোজা হয়ে গিয়েছে। আমাদের এই অবস্থা দেখতে হবে আবারও আমাদের লাস্টের থেকে। তাহলে লাস্টে দেখো, 3/4 এই রেজিস্টরের সাথে 6 রেজিস্টর, 5 রেজিস্টর এই দুটো যুক্ত, বাট 3/4 ওহমের রেজিস্টরের সাথে 5 ওহমের রেজিস্টরটা সিরিজে কানেক্ট। কেন সিরিজে কানেক্ট, কারণ এই দুটোর সাথে সাধারণত আমি যদি এটাকে একত্রে করি তাহলে এই দুটো একটা লম্বা সিরিজ লাইনের মতো দেখাবে। তাই 3/4 এবং 5 এই দুটো রেজিস্টরের একই সাথে সিরিজে যুক্ত। তাহলে যদি তারা সিরিজে যুক্ত হয় তবে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান হবে এই দুটো রেজিস্টরের যোগফল। তাহলে আমরা এই দুটো রেজিস্টরকে ব্যবহার না করে যে একটা রেজিস্টর ব্যবহার করতে পারি তার মান হচ্ছে এখানে 3/4 এবং
5, এই দুটো হচ্ছে সিরিজ কানেকশনে যুক্ত। তাহলে সিরিজে যদি যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রেজিস্টরের মান হবে বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান হবে দুটো রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে 3/4/5 করলে 4/23/4, তাহলে এটা হচ্ছে আমাদের এই দুটো রেজিস্টরের তুল্য রোধকের মান। তাহলে আমরা যদি এই দুটো রেজিস্টরের বদলে একটা রেজিস্টর ইউজ করি এবং তার মান যদি 23/4 হয় তবে আমাদের সার্কিটের চেহারাটা হবে আবার ঠিক এরকম। এই দুটো হচ্ছে আমাদের এবি টার্মিনাল এবং এটি হচ্ছে আমাদের 2 ওহম, এটি 4 ওহম, তারপর এটি হচ্ছে 8 ওহমের, তারপর এটি হচ্ছে আমাদের 6 ওহমের। তাহলে খেয়াল করো আমাদের 5 আর 3/4 এই দুটোর জায়গায় যদি আমি 23/4 এই রেজিস্টরটাকে বসাতে চাই তাহলে তার চেহারাটা হবে মোটামুটি এরকম। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই রেজিস্টরটার মান হচ্ছে এখন 23/4 এবং এই রেজিস্টরটা হচ্ছে আগের মতোই 2, এটার মান থাকবে 6, এটার মান থাকবে 4, এটার মান থাকবে 8 এবং এই দুটো টার্মিনাল থাকছে আমাদের এ এবং বি। তাহলে আমাদের এই রেজিস্টরটার অনেকটুকু ছোট হয়ে আসছে। এখন খেয়াল করো আমাদের এই রেজিস্টরে 23/4 এবং 6 এই দুটো রেজিস্টর একে অপরের সাথে কিভাবে কানেক্টেড। 6 ওহম রেজিস্টরের একটা প্রান্ত 23/4 ওহম রেজিস্টরের আরেকটা প্রান্তের সাথে একই টার্মিনাল যুক্ত এবং তাদের অপর প্রান্ত প্রায় সেম টার্মিনালে যুক্ত। তার মানে দুটো রেজিস্টরই কমন দুটো টার্মিনাল একই সাথে যুক্ত, তার মানে এরা দুজন হচ্ছে প্যারালাল কানেকশন। তাহলে আমরা বলতে পারি এখানে 6 প্যারালাল টু 23/4। তাহলে এদের মানটা হবে আগের মতোই, আমাদের প্যারালাল রেজিস্টর যদি দুটো রেজিস্টর যদি প্যারালালে থাকে তাহলে তাদের মান হয় দুটো রেজিস্টরের গুণফল এবং দুটো রেজিস্টরের যোগফল। সো আমি এটাকে ক্যালকুলেটারে যদি হিসেব করি তাহলে পাব 6 ইন্টু 23/4/6+23/4। সো আমরা এখন যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 2.93 ওহম। তাহলে খেয়াল করো আমাদের, আচ্ছা এগুলো হচ্ছে আমাদের ওহম, সবগুলোর ইউনিটই হবে ওহম। তাহলে আমরা এই দুটো রেজিস্টরের পরিবর্তে 2.93 ওহম যদি ইউজ করি তাহলে আমাদের সার্কিটটা আরও একটু ছোট হয়ে যাবে এবং এই দুটো রেজিস্টরের বদলে একটা রেজিস্টর থাকবে। তাহলে আমরা নতুনভাবে যদি সার্কিটটাকে আঁকতে চাই তাহলে সেটা হবে এরকম, এ এবং বি দুটো টার্মিনাল এবং এদের মাঝখানে একটা ওহম আছে, এখানে একটা রেজিস্টর ছিল এবং এটা হচ্ছে আমাদের 8 ওহম। এবং খেয়াল করো 6 এবং 23/4 এই দুটো রেজিস্টরের বদলে আমরা এই রেজিস্টরটাকে ইউজ করতে পারি। তাহলে আমাদের এখন এই রেজিস্টরের মান হবে এটা। তাহলে আমি খুব ছোট্ট করে রাখলাম এখানে, যেখানে এটা হচ্ছে এ এবং বি টার্মিনাল, এটা হচ্ছে আমাদের 2 ওহম, এটা হচ্ছে আমাদের 4 ওহম এবং এটা ছিল আমাদের 2.93 এবং উপরের এই রেজিস্টরটা তার মান হচ্ছে 8 ওহম। তাহলে আমাদের এই সার্কিটটা অনেকাংশে ছোট হয়ে গিয়েছে। তাহলে আমরা এখন দেখব ফাইনালি কী হয়। ফাইনালি খেয়াল করো 8 ওহম এবং 2.93 ওহম এর কী কানেকশন আছে। 8 ওহম থেকে আমি যদি যাত্রা শুরু করে এদিকে যাই তবে আমি 2.93 ওহমের কাছে চলে আসব। তার মানে এখানে এই কানেকশনটা হচ্ছে সিরিজ কানেকশন, কেননা এদের প্যারালাল কানেকশন হওয়ার কথা না, কারণ 8 ওহমে একটা প্রান্ত এদিকে কমন থাকলেও এই দুটো রেজিস্টরে এই প্রান্তটা কমন নেই, কারণ এখানে 4 ওহমের একটা রেজিস্টর যুক্ত। তাই আমরা বলতে পারি 8 ওহম এবং 2.93 ওহম এই দুটো রেজিস্টর সিরিজে কানেক্ট। যদি সিরিজে কানেক্ট হয় তবে তাদের তুল্য রোধকের মান হচ্ছে 8+2.93, তাহলে এটার মান হবে 10.93 ওহম। তাহলে খেয়াল করো আমরা যদি এখন 10.93 ওহমকে আঁকতে চাই তাহলে আমাদের সার্কিট, নতুন সার্কিটটা দেখতে দেখাবে ঠিক এরকম। এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা হচ্ছে আমাদের 2 ওহম, এটা হচ্ছে আমাদের 4 ওহম, এই দুটো টার্মিনাল হচ্ছে এ বি এবং 8 এবং 2.93-এর জায়গায় আমরা এখন ইউজ করতে পারবো 10.93 এই মানের রেজিস্টরকে। সো 10.93 মানে যদি রেজিস্টরকে ইউজ করি তাহলে আমাদের সার্কিটটা আরও বেশি ছোটো হয়ে গিয়েছে এবং খেয়াল করো 4 ওহম রেজিস্টরের দুই প্রান্তের সাথে 10.93 ওহম রেজিস্টরের দুই প্রান্তটা এখন কমনভাবে যুক্ত আছে। সো যদি কমনভাবে যুক্ত থাকে তাহলে অবশ্যই এরা দুজন প্যারালালে কানেক্টেড। যদি প্যারালালে কানেক্টেড হয় তবে 4 এবং 10.93 এই দুটো রেজিস্টরের তুল্য রোধকের মান হবে 4
সমান্তরাল 2.93 ইজ ইকুয়াল টু দুটো রেজিস্টরের গুণফল ডিভাইড বাই দুটো রেজিস্টরের যোগফল। সো এটাকে যদি আমি এখন হিসাব করি তাহলে আমরা পাব 4 ইন্টু 10.93 ভাগ 4 প্লাস 10.93, তাহলে আমরা পাচ্ছি এখানে 2.928 ওহম। সো খেয়াল করো আমাদের এটাই হচ্ছে এই 4 ওহমের পরিবর্তে এই দুটো রেজিস্টারের পরিবর্তে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো তার মান। তাহলে আমরা যদি সবশেষে সার্কিটটাকে আঁকতে চাই তাহলে আমি এখানে আঁকছি, সেটা দেখতে হবে ঠিক এরকম, এটা থাকবে আমাদের 2 ওহম এবং এখানে 4 ও 10.9 এর জায়গায় আমরা পাচ্ছি 2.98 ওহম রেজিস্টারকে। তাহলে আমাদের এই রেজিস্ট্যান্সের মান হবে 2.928 ওহম এবং এটি থাকবে আগের মতোই 2 ওহম এবং আমাদের এই দুটো থাকছে এ টার্মিনাল এবং বি টার্মিনাল। তাহলে আমাদের এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কী হবে? খেয়াল করো এ এবং বি টার্মিনালের মাঝে এখন মাত্র দুটো রেজিস্টার যুক্ত এবং এরা দুজন আসলে সিরিজে যুক্ত, কেননা আমাদের এই রেজিস্টার ধরে আগালে আমরা দেখবো এই রেজিস্টারের পরের সাথেই এই রেজিস্টারের প্রান্তটা যুক্ত থাকে। তাই আমরা বলতে পারি এই দুটো রেজিস্টার হচ্ছে সিরিজে কানেক্টেড। যদি সিরিজে কানেক্ট হয় তাহলে আমরা আমাদের এ ও বি টার্মিনালের দু প্রান্তে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান পাবো 2 প্লাস 2.928 ইজ ইকুয়াল টু 4.928 ওহম। তাহলে এখানে 4.928 ওহমই হচ্ছে আমাদের এই টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটিতে ক্লিক করুন।